সকালবেলায় যখন এদিক ওদিক করার পরে নিজের ব্রেকফাস্টের সময় আসে আর মনে হয় কি খাবো চিন্তা করি, তখন কিন্তু ম্যাগিটাই তার জন্য আদর্শ খাবার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল সবাইকে টিফিন দিয়ে আমার আর মুড়ি খেতে আজকে ইচ্ছা করলো না, তাই আজকে নিজের জন্যই প্রথমবার একটুকু ম্যাগি বানিয়ে নিলাম। অনেক সময় হয় কি, কোনো কিছু নেই বলে ম্যাগি খেলাম সেটা আলাদা কথা, কিন্তু এই প্রথমবার নিজের ইচ্ছায় ম্যাগি বানিয়ে খেয়ে নিলাম। যাই হোক, প্রথমে আমি নিরামিষ বানিয়ে মাকে কিছুটা তুলে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি মশলাটা মিক্সড করে নিচ্ছি। আর ওদিকে মায়ের কাণ্ড কারখানাটা দেখায়, মায়ের নাতনির বিয়ে, তো সেই কারণে মা বাড়িতে কিরকম ছোটাছুটি আরম্ভ করেছে। মায়ের কি আছে, বঞ্জি বঞ্জির নাতনির বিয়ে, মায়ের নাতনির বিয়ে, ওই জন্য বিয়েটা কিন্তু 5-star হোটেলে হচ্ছে। 5-star হোটেলে হলো এই যে মা মুড়ির ড্রাম থেকে মুড়ি বার করছে, মুড়ি নেবে, চিনি নেবে, নুন নেবে, ছাতু নেবে, অমন বিয়ে বাড়িতে যাওয়ার কি দরকার আছে আপনারা একটুকু বলুন। এই যে ছুটে বেড়াচ্ছে, আজকে সন্ধেবেলায় যাবে, কোনো কাজে মন নাই, ঘরে এমনি করে চলা যায় বলুন দেখি। এই যে ছুটে বেড়াচ্ছে, দেখুন মাথায় কলপ হয়ে গেছে, একটা বিয়া বড় ট্রলিকে গুছিয়েছে, আর এই দেখুন সমানে ছুটে বেড়ে যাবার কি ভাবছ, আলুগুলোও নিয়ে যাবে নাকি তুমি? দিচ্ছি একা মানুষের এই একটা বিশাল বড় একটা ট্রলিকে নিয়েছে, কতগুলো যে কাপড় নিয়েছে তার নাই ঠিক। আর এই যে এখন টিফিন টিফিন খেয়ে শুরু করেছে দিদির সাথে গল্প, মানে মায়ের দিদির সাথে গল্প, অর্থাৎ মাসির সাথে গল্প। কি নিলি, কি শাড়ি নিলি, কটা কি নিলি, মুড়ি নিলি, ছাতু নিলি, মানে এরকম যেটা হয় আর কি বনে বনে। মায়ের সাথে মজা করতে করতে এদিকে বানিয়ে ফেলছি দুপুরের রান্না, আর আজকে দুপুরবেলায় করব মোচার তরকারি। এটা দিদির বাগানে লাগিয়েছিল গাছ, দিয়ে সেখান থেকে মোচাটা এনে দিয়েছিল যে মাকে করে দিই, মানে বাড়ির জিনিস তো আর কি সেরকমই। যাই হোক, এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে মোচাটা হয়ে যাক। আর আজকে না মোচাতে কোনো রকম ডাল দেবো না, আমি সচরাচর মোচাতে ডাল দিয়ে রান্না করি, তো মসুর ডাল থাকে বা অন্যরকম ডাল দিয়ে, কিন্তু আজকে এমনি সিম্পল ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো শুধুমাত্র। আর এদিকে মোচাটা আমার রেডি হয়ে গেছে, আর ওদিকে আমি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিই, দিয়ে ডিমের কারিটা করে নিই। আজকের ভিডিওটা কিন্তু ছোট হলেও বেশ ভালো লাগবে, আর তার কারণ মায়ের এই ছটফটেটা আমি ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করছিলাম। যাই হোক, ভিডিওটা এটুকুই থাক, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে তো